31st নাইট অর্থাৎ শুভ নববর্ষ এটাকে ঘিরে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের আয়োজনে বিভিন্ন ধরনের অশ্লীলতার বিশাল আয়োজন পৃথিবীর যুবকদের জন্য করা হয়েছে। একইভাবে আফসোসের বিষয় হলো মুসলমানরাও এই বিষয়গুলো থেকে তারাও পিছিয়ে নাই। তারা কি পিছিয়ে না, তারা এর চাইতে আরো বেশি অগ্রগামী। হৃদয়ের স্পন্দন যুবক যুবতীদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, এই নববর্ষ আজকের দিন থেকে আর জীবনে কোনোদিন সেলিব্রেট করব না, বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের কালচার নয়, এটা হচ্ছে পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কালচার। তারা কখনো আমাদের ভালো চায় না, তারা চায় আমাদেরকে মদ জুয়া নারী বেশ্যা প্রবৃত্তি এবং ভোগ বিলাসিতা দিয়ে আমাদের ইমানকে হরণ করে তারা তাদের জাতীয় চেতনাকে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। আমার প্রিয় যুবক ভাইদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে, আজকে থেকে আমরা কোনো নববর্ষ আমরা সেলিব্রেট করব না, বলি ইনশাআল্লাহ। কারণ আপনি ইতিহাস ঘাটলে দেখবেন জানুস নামক একটা দেবতা আছে যার নাম উপর নামকরণ করা হয়েছে জানুয়ারি মাস। যারা জানুস দেবতার পূজা করে তারাই এটাকে সেলিব্রেট করে যাতে করে তাদের ভাগ্যের সুপ্রসন্ন হতে পারে। আমাদের ভাগ্যের সুপ্রসন্ন করার মালিক কে? আল্লাহ ব্যতীত কোনো মুসলমান এ বিশ্বাস করে না কেউ তার ভাগ্যে পরিবর্তন আনতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো ধরনের নববর্ষ দিয়ে আমাদের ভাগ্য পরিবর্তন করার কোনো চিন্তা আমাদের মধ্যে আসা যাবে না। এই ধরনের কোনো চিন্তা আমাদেরকে যদি গ্রাস করে শিরিক ঢুকে আমাদের ইমান নষ্ট হয়ে আমরা জাহান্নামে হয়ে যাব। আল্লাহ তাআলা মাফ করুন আমরা বলি আমিন। আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হইও না, তাদেরকে তোমরা অনুসরণ করো না, যদি তোমরা তাদেরকে অনুসরণ করো আমি তাদের দলে তোমাকে সামিল করে দিব, বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর কোরআন কি বলছে শুনুন, আল্লাহর কোরআন মাজিদে 5 নম্বর সূরা সূরা মায়দার 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা আউলিয়া বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা নিজেরা নিজেদের বন্ধু বানায় নেয়, খবরদার তাদের বন্ধুর ভিতরে তোমরা সামিল হইও না। কারণ বন্ধু যদি তুমি বানিয়ে নাও তাহলে তাদের কি তুমি অনুসরণ করবে? তারা যাই করবে তুমিও তাই করবা, তুমি তাই করতে করতে তোমার ইমান নষ্ট হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, তুমি তোমার বিশাল নিয়ামতের অধিকারী জান্নাত হারিয়ে ফেলবে, ঠিক না? এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন, উমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, খবরদার কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কেউ যদি তাদেরকে অনুসরণ করো আমিও তোমাদেরকে সেইভাবে তাদের দল সামিল করে নিব। ফাইন্নাহু মিনহুম, আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য পাচ্ছি না? আসুন আল্লাহর কোরআনে বলে দিচ্ছে কেন আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না। কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জা'আকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা অলান তারদ তোমাদের উপর রাজি হবে না, সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মিল্লাতের তাদের জাতির অনুসরণ তোমরা করবে না। এখন ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সাহায্য করে না,
করে কিনা, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে সাহায্য করে কিনা, আমাদের রোহিঙ্গাদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা দিচ্ছে, তাদেরকে আবাসন দেওয়ার জন্য, তাদেরকে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পান্ডামাল্লার রাইস যা কিছু আছে সব কিছু তাদেরকে পাবলিশ করার জন্য অনেক কিছু তারা আমাদেরকে সহযোগিতা করতেছে, তারা আমাদের উপর সন্তুষ্ট। বুঝা যাচ্ছে কি? তারা আমাদের উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলছে তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তাদের মিল্লাতে তাদের জাতির অনুসরণ যতক্ষণ পর্যন্ত তোমরা করবে না। আজকে তারাও নববর্ষ পালন করে, আমরাও তাদের সাথে মিলে আমরাও নববর্ষ পালন করি, আছে না নাই? খবরদার, কোন মুসলমান যুবক একটা মেসেজ কাউকে দিবেন না, একটা পোস্ট দিবেন না কাউকে যে আজকে নববর্ষ, এটা আমরা সেলিব্রেট করতে পারি না, এটা ইমানের সাথে সাংঘর্ষিক। আজকে যত যুবতীরা দর্শন হবে গোটা বছরে একসাথে এত দর্শন আর হবে না, ঠিক কিনা? আজকে রাত্রে নাইট ক্লাবে যত ধরনের অশ্লীলতা বিহায়াপনার উদ্বোধন হবে বা প্র্যাকটিস করা হবে, এটা গোটা বছরে আর কখনো হবে না। যারা এটা আয়োজন করতেছে, এটাকে যারা প্রমোট করতেছে, আপনিও তাদের সাথে প্রমোট করে আপনিও এই গুনাহের সহযোগিতায় সহযোগী হলেন, বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পাঁচ নম্বর সূরা সূরা মায়দার দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ফরহেজগারির ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করো, ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় অশ্লীলতা এবং হারাম কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। আপনি একটা মেসেজ দিয়ে, একটা পোস্ট দিয়ে, একটা লাইক দিয়ে, একটা লাভ কমেন্ট করে আপনি যেভাবে প্রমোট করতেছেন, এতে করে বোঝা যাচ্ছে ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলছে তোমরা এটাকে প্রমোট করিও না, এটাকে সহযোগিতা করো না, এটার সাথে তোমরা নিজেদেরকে সামিল করিও না। আপনি নিজেকে সামিল করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করার সামিল হয়েছে, ঠিক কিনা বলে? সুতরাং কোন যুবক কোন যুবতী আজকের এই নববর্ষকে আমরা প্রমোট করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক দিন তোমাদের জন্য নতুন জীবনের উদ্যম নিয়ে তোমরা জেগে উঠবে ঘুম থেকে, সুবহানাল্লাহ বলেন। কোরআন বলছেন, কোরআন কি বলছে শুনুন, ছয় নম্বর সুরা সুরা আনআমের ষাট নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار وهو الذي يتوفاكم بالليل প্রতি রাত তোমরা অর্ধমৃত্যু অর্থাৎ ঘুমের মধ্যে নিমজ্জিত হও এবং ওয়ায়ালামু মা জারাহতুম বিন্নাহার আবার নতুন করে তোমাদেরকে আমি জাগিয়ে তুলি, জাগিয়ে তুলি এই জন্য তোমরা কি কাজ করো এটা সব আমার কাছে রেকর্ড হচ্ছে, আমি তো তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত বন্দেগি করার জন্য, তোমাকে যে অর্ধমৃত্যু ঘুম থেকে আমি উঠালাম, আমি তো সেই মহান কুদরতের অধিকারী রব, আমি চাইলে এই ঘুমের ভিতরে তোমাকে মৃত্যু দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম, পারতো কি পারতো না? সে আল্লাহ তার কুদরত দিয়ে তার রহমত করুণা দিয়ে আপনার রুহটাকে ফিরিয়ে দিয়ে আবার আপনাকে জীবন্ত করে তুললেন, যাতে করে ওয়ায়ালু মা জারাহতুম বিন্নাহার এই দিনের বেলায় তুমি কি করো এটা আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা জানতে চায়, এবং এইভাবে প্রতিদিন তোমার জন্য একটা রুটিন আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সুম্মাইয়া বাআসুকুম ফীহি লিকদা আজালুম মুসাম্মা, যাতে করে তোমার নির্দিষ্ট হায়াত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা দেখতে চান তুমি দুনিয়াতে কি করো, সুবহানাল্লাহ বলেন। মুসলমান তো সে জাতি প্রতিদিন সকালবেলায় আল্লাহু আকবার ধ্বনিতে তার ঘুম ভাঙে, ঠিক কিনা বলেন? মুসলমান তো সে জাতি যে আল্লাহ আকবার ধ্বনি শুনে নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়ে নিজের সারাদিনের ভুলকে সংশোধন করার দৃঢ় প্রত্যয় নিয়ে সে ঘুমায়, আবার আল্লাহ আকবার ধ্বনিতে তার ঘুম ভাঙে, এই ঘুম ভাঙার পরে সে উঠে আল্লাহকে সিজদা দিয়ে বলে আল্লাহ সৃষ্টি করেছে তোমার ইবাদতের জন্য, তুমি আবার ঘুম পাড়িয়েছ, ঘুমের পরে তুমি আমাকে আমার জীবন দিয়েছ তোমার ইবাদতের জন্য, আমি তোমার ইবাদতের মাধ্যমে আমার দিনকে সূচনা করলাম আর বাকিটা তোমার হাতে সমর্পণ করে দিলাম, আমি যাতে হেদায়েতের উপর থাকতে পারি, সুবহানাল্লাহ। মুসলমানরা কার থেকে হাওলাত করতে হবে সংস্কৃতি? আজকে মুসলমানরা যখন তাদের সংস্কৃতি ভুলে গিয়ে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো তাদের জীবনের মধ্যে প্রবেশ করালো,
তখন থেকে আজকে অশান্তি শুরু হলো, মহামারীর পর মহামারী আসতেছে। আমরা সবাই মিলে দোয়া করতেছি, কাবার গিলাব ধরে দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতের শেষাংশ বলছে, মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা যদি সন্তুষ্ট করো, তাদেরকে অনুকরণ করো, তাহলে মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, সাহায্য এবং অভিভাবক হিসাবে কাউকে পাবে না। আমাদের অভিভাবককে সবাই বলে নাই, আমাদের অভিভাবককে, আমাদের সাহায্যকর্তা তিনি কে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনে, তিনি হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সে আল্লাহ থেকে যদি আমরা অভিভাবকত্ব হারিয়ে ফেলি, সাহায্য হারিয়ে ফেলি, পৃথিবীর কেউ কি আছে আমাদেরকে সাহায্য করতে পারে? আজকে এই ইমান নাই বিদায় আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাচ্ছি না। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাইন ইত্তাবাতা হুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, এই এলেম আসার পর, কোন এলেম? ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, তাদের জাতি তাদের মিল্লাতের যতক্ষণ তোমরা অনুসরণ করবে না। আজকে দেখেন সৌদি আরবের উপর ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, এত সন্তুষ্ট ছিল না আগে, যখন কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়ে তাদের রাষ্ট্র পরিচালনা করেছিল, তখন ইহুদি ইসরায়েলরা খ্রিস্টানরা তারা তাদের সাথে এত বেশি বন্ধুত্ব ছিল না। এই সৌদি আরব যখন তাদের সাথে তাল মিলাইয়ে আধুনিক রাষ্ট্র গঠনের প্রবক্তা হয়ে নিজেকে বিশ্বের দরবারে উঠাতে চেয়েছে, তাদের পাশ্চাত্যের সকল কালচারগুলো এসে সৌদি আরবের মধ্যে ঢুকালো, তখন থেকে তারা সন্তুষ্ট হয়ে গেল। কারা সন্তুষ্ট হলো? ইহুদি খ্রিস্টানরা এখন সৌদির উপরে খুব সন্তুষ্ট। এখন সৌদিকে যা বলে, তুমি সিনেমা বানাতে হবে, হ্যাঁ বানাচ্ছি, তুমি পর্যটন কেন্দ্র বানাতে হবে এমন ভাবে যেখানে সব মানুষগুলো এসে তারা তৃপ্তি পাবে, প্রাণ ভরে তারা যাতে নারী গাড়ি মদ জুয়া নেশা সব কিছু পায়, এরকম ক্লাব সৃষ্টি করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ইয়েস বস, আপনি যা বলবেন তাই, এখন যা বলছে তাই হচ্ছে, আর আল্লাহর হুকুম আহকামগুলো তারা ছেড়ে দিয়ে ওই ইহুদিদের পা ছাড়া গোলামে পরিণত হলো। আল্লাহ বলতেছে, মা আলাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আল্লাহর অভিভাবকত্ব আল্লাহ তারা তুলে নিবে, আল্লাহর সাহায্য তুলে নিবে, এরপর তোমরা গজবের পর গজব দেখতে পাবে। এখন কি সেই সময় চলে আসছে নাকি আসবে? আসছে কি না? আজকে করোনা চলে যাচ্ছে, অমিক্রন আসছে, আরো কিছু আসছে, আরো কিছু আসবে, কারণ আল্লাহর উপর থেকে মানুষ ইমান চলে গেল। যুবকদেরকে আজকে অশ্লীলতার উপর ডুবিয়ে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি সে কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবত থেকে তোমরা মুক্ত পেতে চাও, যদি তোমরা মুক্তির পথে হাঁটতে চাও, সকল পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের সে কালচারগুলো মুখ ফিরিয়ে তোমরা আল্লাহ দ্বীনের দিকে তোমরা চলে আসো। যদি আমরা এই পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের কালচারগুলোকে আমরা যদি মুখে লাথি মেরে আমরা ইসলামের দিকে ফিরে আসতে পারি, তাহলে আরশের নিচে অসাবুন্নাসা ফি ইবাদাতি রব্বি, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে আল্লাহর আরশ আযিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।